রফিকউদ্দিন সেতুতে সৌরবিদ্যুতের রোড লাইট স্থাপন প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন ময়মনসিংহ নয় আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান। আমারএমপি.কমের মাধ্যমে প্রশ্নটি করেন সুহাগ আখন্দ। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আনোয়ারুল আবেদিন এর জবাব দেন। প্রশ্নকারী সোহাগ আখন্দ, তিনি জানতে চেয়েছেন পেতাগুড়ি বঙ্গবন্ধুর সহচর রফিকউদ্দিন সেতুতে সৌরবিদ্যুতের রোড লাইট স্থাপন প্রসঙ্গে। এটি অসম্ভব গুরুত্বপূর্ণ একটি রাস্তা। আপনারা জানেন, আমি জাতীয় সংসদ সদস্য হওয়ার পর প্রথম যে বৃষ্টির থেমে আছিল, কাজটি বন্ধ হয়ে যাচ্ছিল কোনো কারণে, এটি সরকারের সাথে কথা বলে এই সেতুটি দ্রুত নির্মাণের বন্দোবস্ত করি, আল্লাহর রহমতে এটি নির্মিত হয়েছে এবং এই সেতুটির নামকরণও হয়েছে, এটা আমার হাত দিয়ে, আমাদের নান্দেলের প্রতি সন্তান মরহুম রফিকউদ্দিন ভূঁইয়ার সেতু নামে নামকরণ হয়েছে। এই সেতুর উপরে রোড লাইট স্থাপন খুবই জরুরি ছিল। আমি রাস্তার রোডস অ্যান্ড হাইওয়েজের বড় কর্তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই রাস্তার ড্রয়িং ডিজাইনের সময়ে রাস্তা বাতি স্থাপনের কোনো পরিকল্পনা তখনই ছিল না, যে কারণে এখানে বাতি স্থাপিত হয়নি। তো এই জায়গাটি অসম্ভব নিরাপত্তাহীনতা ভোগে সবসময়, কারণ এই জায়গায় মানুষ সবসময় যাতায়াত করে, মধ্যরাতে অথবা নীরব সময়ে এখানে ছিনতাই সহ বিভিন্ন কাজ, বিভিন্ন অকাম কুকাম সংগঠিত হয়। আমি এই রাস্তাটি আলোকিত করার জন্য মাথায় পরিকল্পনা নিয়েছিলাম যে এখানে দুই পাশে পাঁচটা পাঁচটা দশটা অথবা ছটা ছটা বারোটা রোড সোলার স্ট্রিট লাইট স্থাপন করলে এই রাস্তাটি সবসময় রাতেরবেলা আলোকিত হয়ে থাকতো, এবং আলোকিত হয়ে থাকলে এখানে এই নিরাপত্তাহীনতার যে কাজটি হয়েছে সেটি হতো না আর কি। আর আপনারা জানেন, এই প্রশ্নের পাশাপাশি আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই, এই এই ব্রিজটি অসম্ভব গুরুত্বপূর্ণ একটি ব্রিজ একসময় হবে, কারণ এই ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে রফিকউদ্দিন ভূঁইয়া সেতু ভায়া আমাদের কানারামপুর পর্যন্ত এই রাস্তাটি ডিপিপি ভুক্ত হয়েছে, প্রি একনিক হয়েছে, এখন একনিকের অপেক্ষায় আছে। এটি হাইওয়ে রূপান্তর হচ্ছে খুব দ্রুত। এখন যা রাস্তার সাইজ আছে, দুই পাশে 4 ফুট 4 ফুট 8 ফুট বৃদ্ধি পাবে, এবং ঢাকা ময়মনসিংহ অথবা কিশোরগঞ্জ ময়মনসিংহ হাইওয়ে যেরকম, এইরকম মানের একটি হাইওয়ে স্থাপিত হবে। এটি আশা করছি এই বছরই কোনো এক সময় মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় উদ্বোধন করবেন। এই রাস্তাটি প্রায় 126 কোটি টাকা ব্যয়ে প্রাক্কলিত হয়েছে এবং এটির কাজ প্রায় পরিসমাপ্তির দিকে। আমরা এই এই সরকারের এই ক্ষমতার মেয়াদি ডিসেম্বরের আগে এই রাস্তাটির কাজ ওপেন করতে পারবো। আমি প্রশ্নকর্তাকে ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্যে, আর সেই কারণে এই জায়গায় সোলার স্ট্রিট ল্যাম্প অসম্ভব জরুরি। আর নিরাপত্তার বিষয়টা উভয় ইউনিয়ন, এদিকে বালিপাড়া এদিকে বেতাগুড়, দুই ইউনিয়নের মানুষ যদি নেয়, এই বাতিগুলো অনেক এক্সপেন্সিভ বাতি, এই বাতিগুলো নিরাপত্তা বিধানের জন্যে যাতে দুই পক্ষ পাহারা দিয়ে রাখতে পারে, তাহলে বাতিগুলো আমার পক্ষে স্থাপিত করা খুব সম্ভব হবে। তো দুই পক্ষের মানুষ যদি আমার আশা দেয়, আর তারা যদি বলে যে বাতিগুলো তারা দেখশুন করবে, তাহলে এই মূল্যবান বাতি, আপনারা জানেন এই বাতিগুলো প্রায় 65-66 হাজার টাকা লাগে এক একটি বাতি, এখানে যদি আমি 10টি স্থাপন করতে যাই প্রায় 6.5 লক্ষ টাকা লাগবে, আর যদি 20টি স্থাপন করতে যাই প্রায় 13 লক্ষ টাকা লাগবে। তো এত মূল্যবান বাতিগুলো যদি সকলে মিলে দেখভালের দায়িত্ব রাখে, তাহলে আমি সোলার স্ট্রিট ল্যাম্প স্থাপনের ব্যাপারে আগামী অর্থ বছরে যে বরাদ্দ আছে সেই বরাদ্দ থেকে এই সোলার স্ট্রিট ল্যাম্প স্থাপন করবো। প্রশ্নকর্তাকে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেন আমার এমপি.কমের অ্যাম্বাসেডর রবি আখন্দ।